হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আপনারা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা, সো একটু কেয়ারফুলি শুনবেন। আজকে মেইনলি আপনাদেরকে একটা বিষয় নিয়ে জানাবো, সেটা হচ্ছে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি কি পেপারস ওখানে সাবমিট করতে পারেন। কারণ অনেকেই জানতে চান আমার মেইন পেপারসগুলো এরকম, সো এর সাথে আমি আর কি দিতে পারি যাতে আমার ফাইলটা আর একটু স্ট্রং হয় বা আমার প্রোফাইলটা হচ্ছে দেখতে আর একটু বেটার মনে হয়, প্রেজেন্টেশনটা ভালো হয়। সো এক্ষেত্রে আর কি কি আপনারা ইনক্লুড করতে পারেন আপনাদের হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশনের সাথে, সেটাই আজকে কিছু ধারণা আপনাদেরকে দিব। সো ফার্স্ট অফ অল আপনার মেইন ডকুমেন্টসগুলো তো দিবেনই, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি, দেন হচ্ছে বিজনেসের যে ডকুমেন্টসগুলো যারা বিজনেস করেন তাদের জন্য হচ্ছে যেমন ট্রেড লাইসেন্স, তারপরে বিজনেসের কোনো এগ্রিমেন্ট থাকলে বা ডিডস থাকলে এগুলো দিয়ে দিবেন। এবং সাথে যেগুলো আপনারা দিতে পারেন, যেমন অনেকের হচ্ছে বাড়ি থাকতে পারে বা ফ্ল্যাট থাকতে পারে, সেক্ষেত্রে ফ্ল্যাট যদি রেন্টে দেয়া থাকে রেন্ট রিসিপ্টগুলো ইনক্লুড করে দিতে পারেন। আপনাদের কোনো ভেহিকেল থাকলে, যেমন অনেকের হচ্ছে কার থাকতে পারে, কভার্ড ভ্যান থাকতে পারে, যে কোনো কিছু, সেই ভেহিকেলের হচ্ছে কোনো লাইসেন্স বা সেটার সাপোর্টিং কোনো একটা যদি আপনাদের পেপার থাকে সেগুলো আপনারা ইনক্লুড করে দিতে পারেন। দেন হচ্ছে আদার্স যদি বলি যে সোশ্যাল এঙ্গেজমেন্টের কিছু যদি দিতে চান, সেক্ষেত্রে আপনাদের যদি হচ্ছে সোশ্যাল কোনো ইনভলভমেন্ট থাকে, কোনো সার্টিফিকেট বা কোনো ধরনের কোনো যদি হচ্ছে যে কোনো ধরনের সার্টিফিকেট হতে পারে বা সেটা পার্টিসিপেশন করেছেন কোথাও, এই ধরনের কোনো এগ্রিমেন্ট পেপার থাকতে পারে, সো এই জিনিসগুলো আপনারা ইনক্লুড করতে পারেন। এছাড়াও হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল দিকগুলোর ক্ষেত্রে, যেমন ফার্স্টে যেটা বললাম যে রেন্ট রিসিপ্ট, সো রেন্ট রিসিপ্ট ছাড়াও আপনাদের অন্য কোনো জায়গা থেকে যদি কোনো ধরনের আর্নিং আসে, সেখানের একটা পে স্লিপ বা যে কোনো ধরনের একটা এগ্রিমেন্ট পেপার অথবা যে কোনো একটা হচ্ছে রিসিপ্ট নিয়ে নেবেন, সেই রিসিপ্টগুলো আপনারা কিন্তু ইনক্লুড করে দিতে পারেন। সো এটা যেটা হবে যে আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন প্লাস আপনাদের সোশ্যাল ইনভলভমেন্ট, এরপরে আসি ধরেন আপনাদের ফ্যামিলির ক্ষেত্রে। সো ফ্যামিলির ক্ষেত্রে আপনাদের হচ্ছে কোনো ফ্যামিলি সার্টিফিকেট ইনক্লুড করতে পারেন, যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, তাদের নাম, তাদের ডেট অফ বার্থ, প্রফেশন, এগুলো মেনশন করে একটা সার্টিফিকেট মেনশন করতে পারেন। এরপরে রয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বার্সরাও যদি হচ্ছে একই সাথে অ্যাপ্লাই করে, সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তাদেরও যদি এই ধরনের কোনো হচ্ছে প্রফেশনাল বা সোশ্যাল অথবা ফাইন্যান্সিয়াল কোনো ধরনের ডকুমেন্টস যেগুলো আপনাদের মেইন ডকুমেন্টসের বাহিরে, সেগুলো কিন্তু আপনারা খুব ইজিলি এই ধরনের রিসিট, এই ধরনের পেপারস বা এগ্রিমেন্ট বা ডিডস এগুলো ইনক্লুড করে দিতে পারেন। তারপরে আপনারা যারা অ্যাসেট ভ্যালুয়েশন হচ্ছে দিবেন, অ্যাসেট ভ্যালুয়েশনের সাথে সেই ভ্যালুয়েশনগুলোকে সাপোর্ট করে এরকম কিছু খতিয়ান আপনারা অ্যাড করতে পারেন, বা জমির হচ্ছে কোনো পেপারস দিলে সেটা সাপোর্ট করে এরকম জমির দলিল থাকে অনেকের বা যে কোনো কিছু থাকে, সেগুলো আপনারা সাথে ইনক্লুড করে দিবেন। খুব এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই, বাট আপনার মেইন ডকুমেন্টটাকে সাপোর্ট করে এরকম কিছু সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনারা চাইলে সাথে ইনক্লুড করে দিতে পারেন, যাতে টোটাল ফাইলটা আপনার আরেকটু স্ট্রং হয়। সো আই গেস আপনারা একটু হলেও বুঝেছেন যে আমি কি বলতে চাইছি, যে অ্যাকচুয়াল ডকুমেন্টসের সাথে ওইটাকে সাপোর্ট করে বা ওইটাকে স্ট্রং করে এরকম আরো কিছু ডকুমেন্টস যাদের রয়েছে সেগুলো আপনারা ইনক্লুড করে দিবেন। যেমন আপনি আপনার ফ্ল্যাটের একটা হচ্ছে এগ্রিমেন্ট পেপার দিলেন, এখন ফ্ল্যাট রেন্টে দেয়া, সো ওই রেন্টের রিসিপ্টটাও দিয়ে দিলেন। তো এইভাবে হচ্ছে কি একটার সাথে আরেকটা ম্যাচ করে আপনার ডকুমেন্টসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা কল বা না করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।